আমার বাবা সম্পূর্ণ নির্দোষ। আরে বলছি তো হবে না, যাও। আপনি একবার আমার কথাটা শুনুন। যাও তো। তোমার এই কেস কেউ নেবে না বৃষ্টি। যদি ক্ষমতা থাকে তাহলে ওম সান্যালের কাছে যাও। আসতে পারি? আবার আনন্দ ঠাকুর তো আপনার নিজের বাবা নন। যে মানুষটা এই অনাথকে রাস্তা থেকে তুলে এনে বড় করলো, মানুষ করলো, সে আমার বাবা নয়। ভালোবাসা, সম্পর্ক? না, শুধু সম্পর্ক নয়, এটা আমার কর্তব্য। আমি আপনার কেসটা নিতেই পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। আপনাকে আমাকে বিয়ে করতে হবে। সাজানো কন্ট্রাকচুয়াল ম্যারেজ, এক বছর পর ডিভোর্স। মাফ করবেন, আমি অনাথ হলেও অসহায় নই। নমস্কার। বিশ্বাস করে দেখতে পারেন, আমি কথা দিলে কথা রাখি। শর্ত দিয়ে সম্পর্কের এ কেমন শুরু! সাথী 7ই ফেব্রুয়ারি থেকে প্রতিদিন রাত 8টায় সান বাংলায়। ম্যাডাম, আমি কি কোনো ভুল করেছি? আপনি আমার দিকে এরকম ভাবে তাকিয়ে আছেন কেন? তোমার তো দেখছি সবটাই ভুল ভাল, আলাদা করে কোন ভুলটা মার্ক করব? সব ভুলগুলোই বলে দিন, তাহলে আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। এটা কি পড়ে এসেছো তুমি? হরিবল! কেন ম্যাডাম, আপনি তো আমাকে বলেছিলেন যে শাড়ি পরে আসতে না, সালোয়ার পরে আসতে। আমি তো সালোয়ার পরেই এসেছি। তোমাকে আমি সালোয়ার পরতে বলেছিলাম, এরকম যাত্রা পার্টির মতন ড্রেস পরে আসতে বলিনি। এই ড্রেসটা যাত্রা পার্টিদের মতো? না, এটা অ্যাকচুয়ালি তার থেকেও খারাপ। এগুলো পরে না লোকে মুজরো করে। কি করে? মুজরো। আমি বুঝতে পারছি না ম্যাডাম, তোমার মতো একটা মেয়েকে কি করে এই চাকরিটা দিলেন? তোমার তো বেসিক ডিসেন্সিটুকু পর্যন্ত নেই। অবশ্য ডিসেন্সি কেন, তোমার তো কমন সেন্সের অভাব। আসলে এই ড্রেসটা পরে বিয়ে বাড়িতে যাওয়া যায় তাই ভাবলাম। তাই তুমি ভাবলে? বিয়ে বাড়ি আর অফিসের ড্রেস কোড এক তো, গেও ভূতদের নিয়ে কাজ। শোনো, তোমাকে একটা কথা বলে দিই, সব অফিসের না নিজস্ব ড্রেস কোড থাকে, এবার থেকে সেটা একটু মেনটেন করার চেষ্টা করো। তুমি গোটা অফিসে তাকিয়ে দেখো, তোমার মতো এরকম সংসেজে কিন্তু কেউ ঘুরে বেড়াচ্ছে না। যখন কোথাও কাজ করতে আসবে তখন এগুলো শিখে আসবে। এটা একটা অফিস, কোনো স্কুল নয় যে আমি বসে বসে তোমাকে এখন ট্রেনিং দেব। সকাল সকাল তুমি আমার মাথাটা গরম করে দিলে, সরো তো এখান থেকে, সরো। কি সুন্দরী ম্যাডাম, আপনি তো দেখছি পুরো অফিসটার ভোল পাল্টে দিচ্ছেন। হ্যাঁ, পুরো অফিসটা চকচক করছে। আচ্ছা শতুদা, আমি কাজটা ঠিকঠাক মতো করতে পারছি? হ্যাঁ, তুমি দারুণ কাজ করছো। আমাকে কি অদ্ভুত দেখতে লাগছে? না, কেন? আসলে প্রিয়া ম্যাডাম বললেন যে এই সালোয়ার কামিজটা নাকি যাত্রা পার্টির মতো, তাই। প্রিয়া ম্যাডাম দেখছি খুব জ্বলে যাচ্ছে। তবে এই চকচকে জামা কাপড় পরে না কেউ আবার ঠিক অফিসে আসে না। না না, আসে, ধরো যদি কোনো ওই অকেশন টকেশন থাকে তাহলে। তবে এটা একটু বেশি ভালো জামা কাপড় হয়ে গেছে আর কি, নাহলে আমি সবাই সিম্পল জামা কাপড় পরেই আসে। বুঝতে পেরেছি। আসলে কি জানো তো, আমি যেখানে ভাড়া থাকি সেই বাড়িওয়ালি আমাকে এই সালোয়ারটা দিয়েছে, এটা ওনার মেয়ের। এই সালোয়ারটা খুব ভালোবাসত ওনার মেয়ে, বিয়ে বাড়িতে পড়ে যেত। আমিও ভাবলাম যে বিয়ে বাড়িতে তো লোকে ভালো জামা কাপড় পরে যায়, তাই বিয়ে বাড়িতে যখন এই সালোয়ারটা পরে যাওয়া যায় অফিসেও নিশ্চয়ই পরে আসা যাবে। বুঝেছি। আচ্ছা তুমি কফি খেলে? না, দাঁড়াও আমি কফিটা বানাচ্ছি। না না, তোমাকে বানাতে হবে না, তুমি তো আমার বস। আরে ধুর, আমি কারোর বস টস নই, আমি সবার নিচে। তাই নাকি?
তাহলে যে প্রিয়া ম্যাডাম আমাকে বললেন তুমি আমাকে যা যা বলবে আমাকে তাই করতে হবে? আরে ওটা তোমাকে কাজটা বুঝিয়ে দিতে বলেছিল তাই। আচ্ছা তোমার মাইনে কত? 15000 টাকা। ও আমার থেকেও কম। তাহলে তুমি আমাকে ম্যাডাম বলেই ডেকো। আচ্ছা ম্যাডাম না বলে যদি দিদি বলি? না না অফিসে দিদি বলো না। তাছাড়া 2 বছরের মধ্যে যখন আমি কালেক্টর হয়ে যাব তখন এমনিতেও সবাই আমাকে ম্যাডাম বলতে বাধ্য হবে। ও তার মানে তুমি কালেক্টর হতে চাও? তাহলে তুমি এইখানে এই রকম কাজ কেন করছো? যাতে নিজের পড়াশোনার খরচা নিজেই চালাতে পারি। বুঝতে পেরেছি। তো কালেক্টর ম্যাডাম আপনি কালেক্টর হয়ে গেলে আমাকে ভুলে যাবেন না কিন্তু? না না তোমাকে কখনো আমি ভুলতে পারি? আচ্ছা তো আপনার অফিসে একটা চাকরি দেবেন তো আমাকে? দেখুন আপনার অফিসে যদি কোনো ওই পিয়ন টিয়নের চাকরি ফাঁকা থাকে তাহলে কিন্তু আমাকে অবশ্যই বলবেন। পিয়নের চাকরি কেন? আমি তোমাকে আরো ভালো চাকরি দেব। কিন্তু তার আগে আমাকে কালেক্টর তো হতে দাও। এখানে দাঁড়িয়ে তুমি গল্প করছো? প্রথম দিন এসে ফাঁকি মারা স্টার্ট করে দিলে। না ম্যাডাম আমি ফাঁকি দিচ্ছি না, সতুদা তো সবে এলো। এই তুমি আমার মুখে মুখে একদম কথা বলবে না? আমি কি কিছু দেখতে পাই না? আমি কি অন্ধ? না না ম্যাডাম আপনি অন্ধ নন তো, তবে আপনার চোখের পাওয়ারটা মনে একটু বেড়েছে তাই চশমাটা নিলেন তাই না? না আগে তো আপনাকে চশমাটা পড়তে দেখিনি তাই বললাম। তবে আপনাকে কিন্তু বেশ লাগছে। আসলে একটা কথা কি জানেন তো, প্রথম প্রথম চশমা পড়লে একটু দেখতে অসুবিধা হয় তাই বোধহয় আপনি ঠিক দেখতে পাননি তাই না? যাক ওসব বাদ দিন, আপনাকে না একটা ভালো খবর দিই। সুন্দরী মাত্র 2 বছরেই চাকরিটা করবে, তারপর ও তো কালেক্টর হয়ে যাচ্ছে। তখন আর আপনার চিন্তা কিসের? আপনার ওই পছন্দের মেয়েটাকে ডেকে এনে কাজটা দিয়ে দেবেন। চলি আপনার না আবার অনেক কাজ আছে। এই সুতোটা বড্ড বেড়েছে, ওর একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। এতক্ষণ দাঁড়িয়ে যে এখানে বকবক করছিলে, কফি মেশিনটা চালানো শিখেছো তো? হ্যাঁ ম্যাডাম, সতুদা আমাকে সকালেই সবটা শিখিয়ে দিয়েছে। আমি তো আজকে নিজেই লাবণ্য ম্যাডামকে কফি করে খাওয়ালাম। ওকে এবার এই সব কিছু মুছবে, তারপর না আরো অনেক কাজ বাকি আছে। ও জ্যোৎস্নামাসি। কে রে? সুন্দরী কোথায় গো? ও মা সে কি রে, সুন্দরী তো অফিসে গেছে। অফিসে গেছে মানে? ও যে আমাকে বলেছিল কাজ ছেড়ে দিয়েছে। সে তো শাড়ির দোকান কবেই ছেড়ে দিয়েছে, এখন তো একটা নতুন অফিসে কাজ নিয়েছে। ও মা কেন রে তোকে বলেনি? না আমাকে তো বলেনি। দাঁড়াও সুন্দরীর হচ্ছে, ফোন করে ওর সাথে ঝগড়া করতে হবে। হ্যাঁ 100 বার করবি। না না এটা ভারী অন্যায়, কেন বলেনি তোকে? আরে বাবা সুন্দরীকে তো আমি যতবার ফোন করছি একবারও ফোন ধরছে না। আমার তো মনে হচ্ছে না সৌর্যের রোগটা ওর মধ্যে ঢুকে গেছে। কতবার ফোন করেছি জানো সকাল থেকে, তাই জন্য তো চিন্তা হচ্ছিল বলে চলে এলাম। আরে রাগ করিস না, শোন না কি বলতো, এই নতুন অফিস তো প্রথম দিন গেছে, আমার মনে হয় ওই জন্য ফোনটা ধরেনি বুঝলি। এই দেখ এখন নতুন অফিসে কাজ টাজগুলো তো বুঝে নিতে হবে। আমার আমি তো শুনেছি অনেক অফিসে এই মোবাইল ফোন সামনে জমা দিয়ে তারপরে ভেতরে ঢুকতে হয়, এখানেও সেরকম নিয়ম আছে কিনা কে জানে। ওর অফিসটা কোথায়, কোম্পানির নাম কি? এই ছাতার মাথা আমার কি অত মনে আছে? দাঁড়া কি এটা ইন্ডাস্ট্রি বলেছিল জানিস? হ্যাঁ কোথায় সেটা? আবার প্রশ্ন, অনেক দূর জানি না। যা তো বুঝলাম। আচ্ছা ছুটি কবে? আমি তাহলে ছুটির দিন দেখে আসবো। হ্যাঁ হ্যাঁ তাই শোন, তাই কর, আমার মনে হয় রোববার ছুটির দিন। তাহলে আমি রোববারই আসবো। এই 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 কৃষ্ণ শোন শোন, তোকে ফোন করেছিলি কিছু দরকার আছে রে? না তেমন কোনো দরকার নেই, এমনি এমনি তো না, কিছু তো একটা হয়েছে। তখন থেকে দেখছি মুখটা কিরম কালো করে আছিস,
কি হয়েছে রে, মন খারাপ? আসলে সুন্দরীর জন্য খুব চিন্তা হয় গো, মেয়েটা এত সহজ সরল। হুম, তা ঠিক। তুমি জানো কি করেছে? কি করেছে আবার? সুন্দরীর মা নিজের দোকানটা বিক্রি করে ওকে 2 লাখ টাকা দিয়েছিল পড়াশোনার জন্য, পুরো টাকাটাও সৌজ্যকে দিয়ে দিয়েছে। কি? ও কি পাগল! কে জানে কি, আমি ওকে বললাম ওই টাকাতে ও যেন পড়াশোনাটা করে, শুনলই না আমার কথা। তোর কথাও শুনলো না? না, তাহলে আর বলছিটা কি? আমি ওকে পই পই করে বললাম যে সৌজ্যর এই মুহূর্তে টাকাটা দরকার নেই, কিন্তু না, পুরো টাকাটা সৌজ্যকে দিয়ে দিল। ভাব তুই, নিজের টাকাটা বরকে দিয়ে এখন ওই টাকা রোজগারের জন্য নতুন অফিসে কাজ করছে। যাই হোক মাসি, এগুলো আর ওকে বলার দরকার নেই, আমি টাকাটা সৌজ্যকে পাঠিয়ে দিয়েছি, সেটাই বলার জন্য এখানে এসেছিলাম। বলবো না মানে? আমি তো বলবই, শুধু বলবো না, এমন ঝড় দেবো না ওরে, উচ্ছেদ ঝড়, ও সারা জীবন মনে রাখবে। হ্যাঁ, কি দরকার এসব, ছাড়ো না। ছাড়বো মানে এটা কি, ছাড়বো মানে এটা কি? হ্যাঁ, আপন ভালো পাগল বুঝি, আমি তো এখন দেখছি ও পাগলের অধম। হ্যাঁ, আরে এইভাবে ছেড়ে দিলে ও তো প্রতি পদে পদে নিজের ক্ষতি নিজে করবে। এই তুই এসবের মধ্যে মাথা গলাস না, তুই আমার পর ছেড়ে দে, আমি দেখ না ওকে কেমন তৈরি করে দেব। আরে এরম ছেড়ে ছেড়ে দিলে প্রতি পদে পদে ও ঠকে মরবে, আমি থাকতে ওকে ঠকতে তো আমি দেব না। ঠিক আছে মাসি, দেখো যদি ওকে বোঝাতে পারো, আমি আসছি। হ্যাঁ তুই এসো, আমার কথা কিছু মনে করো না। আরে না না, আসছি, রোববার দেখে আসবি। যা আসুক, ওর একদিন কি আমার একদিন, দেখ কি হলো মামুনি, খেতে ইচ্ছা করছে না? কিন্তু না খেলে কি করে হবে বলো তো, তোমার তো খাবার পরে ওষুধ খাওয়ার আছে, খাবারটা না খেলে কি করে ওষুধটা খাবে? না একটু খেয়ে নাও, নাও এনো। মামুনি তুমি খাবে না তো? ঠিক আছে, তুমি যদি না খাও তাহলে আমি তোমার সাথে কথা বলবো না। কি হয়েছে মামুনি, কি হয়েছে, কষ্ট হচ্ছে? আচ্ছা খেতে ভালো লাগছে না? ঠিক আছে তোমাকে খেতে হবে না, কেমন? আমি বরং কনককে বলি একটু পরে তোমার জন্য স্টু নিয়ে আসতে, তুমি তো স্টু খেতে ভালোবাসো তাই না? মনে আছে অমনি, আমি যখন ছোট ছিলাম শীতকাল পড়লেই তুমি রোজ আমার জন্য স্টু বানাতে, আমরা তো কতবার ডেকার্স লেনেও গেছি স্টু খেতে। সেই দিনগুলো যদি ফিরে যেতে পারতাম কত ভালো হতো বলো তো। আচ্ছা মামুনি, তোমার মনে আছে ময়দানে যখন বইমেলা হতো তুমি আমাকে নিয়ে যেতে, আর প্রথম যে বইটা তুমি আমাকে কিনে দিয়েছিলে মনে পড়ে? কি মামুনি মনে পড়ছে না? অমরেন্দ্র চক্রবর্তীর লেখা হিরু ডাকাত, জবা বনে হিরু ডাকাত থাকতো, সে বড় লোকদের সব জিনিস চুরি করে একেবারে ভরে গরিবদের বিলিয়ে দিত, আর যখন তার মন খারাপ হতো সে বাঁশি বাজাত। মনে আছে মামনি, সেই গল্প পড়ে আমার বাঁশি শেখার কি শখ হয়েছিল। আর তারপর ওই লোকটা যাকে হিরু বাঁচিয়েছিল সে যখন হিরুর পিঠে ছুরি মেরে বেইমানি করলো, আমি কি কেঁদেছিলাম বলো, তুমি কিছুতেই আমার কান্না থামাতে পারছিলে না। আমি আজও ভাবি জানো তো, যাদের আমরা অন্ধের মতো বিশ্বাস করি তারা কিভাবে আমাদের বিশ্বাস ভাঙতে পারে, কি করে সম্ভব এটা? আমার কি মনে হয় জানো তো, যারা খুনি আর যারা বিশ্বাসঘাতক দুজনই এক, কারণ যে মানুষের বিশ্বাস একবার ভাঙা হয় সেই মানুষটা ভিতর থেকে একেবারে ভেঙে যায়, সে হয়তো ঠিক হয়ে যায় ভালো থাকে কিন্তু আগের মানুষটা সে কখনো হয়ে উঠতে পারে না, আগের মানুষটার সাথে এই মানুষটার বিস্তর ফারাক থাকে। যে মানুষের একবার বিশ্বাস ভেঙে যায় কখনোই তার পুরনো সত্তা ফিরে পায় না সে। এই যেমন ধরো আমাদের বিনোদ,
আমরা ওকে কত ভালোবাসতাম, কত বিশ্বাস করতাম বলো। আর ও কি করেছে তুমি জানো? মাল দেরি করে ডেলিভারি দেওয়ার জন্য সৌর্যর সাথে ওর নানান তর্ক হয়েছে। তারপর থেকেই ও আসামের সব ভেন্ডার্সদের বলে দিয়েছে আমাদের কোম্পানিতে যাতে তারা মাল না দেয়। আর এদিকে আমাদের ডিলারদের ঘরে মালই নেই। তুমি বলো মামুনি, বিনোদ কত ছোট একজন ভেন্ডার ছিল, সেখান থেকে ওকে উঠিয়ে আমরা কোথার থেকে কোথায় নিয়ে গেলাম, আর সেই আমাদের সাথে এরকম বেইমানি করলো। তবে তুমি একদম ভেবো না মামুনি, সৌর্য বলেছে ও আসাম যাবে, ও আসাম গিয়ে সব ভেন্ডারদের সাথে কথা বলবে এবং সব প্রবলেমস ও মিটিয়ে দিয়ে আসবে। আজ সৌর্য আছে বলেই তো আমরা এত নিশ্চিন্ত। ও খুব ভালো ছেলে জানো তো। কি হয়েছে মামুনি, কিছু বলতে চাইছো? কি হয়েছে আমাকে বলো মামুনি। আমরা প্রথম প্রথম সূর্যকে কত ভুল বুঝেছি বলো, কিন্তু সবকিছুর পরেও ও এমন ভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে সেটা সত্যি কল্পনা করা যায় না মামুনি। তুমি ভাবো তো, ও নিজের পছন্দের প্রফেশন, নিজের ব্যবসা সব কিছু ছেড়ে আমাদের কোম্পানিকে সাপোর্ট করছে, আমাদের সাহায্য করছে, আমাদের পাশে দাঁড়িয়েছে। আমি জানি ওর প্রফেশনকে খুব মিস করে, কিন্তু একটুও বুঝতে দেয় না আমাদের। লাবণ্য, আমি জানি না আমি তোকে কিভাবে বোঝাবো যে তুই যাকে সব থেকে বেশি ভালোবাসিস, ভরসা করিস, সে আসলে কত বড় ঠগ। তোরা জানতে যে কখন তোর পিঠে ছুরি গেঁথে দেবে তুই বুঝতেও পারবি না। হে ঠাকুর, আমাকে তাড়াতাড়ি তুমি সুস্থ করে দাও, যাতে আমি ওই শয়তান ছেলেটার হাত থেকে আমার মেয়েকে বাঁচাতে পারি। হ্যাঁ সূর্য, এসো। এই তো মামনিকে তোমার কথাই বলছিলাম। আমার কথা কি বলছিলে? বলছিলাম যে তুমি আসাম যাচ্ছ বিনোদকে শিক্ষা দিতে। শিক্ষা? দেখো, শিক্ষা কতটা দিতে পারবো আমি সত্যিই জানি না, কিন্তু বিনোদ জি বাড়াবাড়িটা শুরু করেছে না, এটাকে ঠান্ডা করে আসবো, দ্যাটস ফর শিওর। আন্টি, আপনি বিনোদের খুব গুণগান করতেন না? দেখুন, আজকে বিনোদের জন্যই আপনার কোম্পানি লাটে উঠতে বসেছে। কিন্তু আপনি টেনশন করবেন না, যতক্ষণ আমি আছি কোম্পানির কোনো ক্ষতি হতে আমি দেবো না। একটাই প্রবলেম আন্টি, আপনি ঘরের লোকের থেকে বাইরের লোককে অনেক বেশি বিশ্বাস করেন, আর সেটা সুযোগটাই ওরা নেয়, বুঝলেন তো? সূর্য, এসব তুমি কি বলছো বলো তো? মামুনি তোমাকে ভরসা করে না, যথেষ্ট ভরসা করে। আজ মামুনি তোমাকে এতটা ভরসা করে বলেই না চেয়ারম্যানের পজিশনে বসিয়েছে। হ্যাঁ, এটা ঠিক যে প্রথম প্রথম তুমি কাজে নতুন বলে মামুনি তোমাকে ওভারসি করছিল, কিন্তু তার মানে তো এটা নয় মামুনি তোমার উপর কনফিডেন্স নেই। কথাটা তুমি ঠিকই বলেছিল অবন্য আন্টি, আই এম ভেরি সরি। মানে আপনার উপর আমার একটু অভিমান হয়েছিল, তাই কথাগুলো বলে ফেলেছিলাম, আপনি আমার কিছু মনে করবেন না যেন। এটা দেখুন আন্টি, আপনার মেয়ের জন্য আমি কিনেছি, ইজ এ গিফট। কই দেখি, ও মা, এটা তো খুব সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে সূর্য, থ্যাংক ইউ। বাট এটা তো বেশ এক্সপেন্সিভ হবে, তাই না? তো কি হয়েছে লাবণ্য, তুমি আমার লাইফে সব থেকে দামি, তোমার জন্য আমি সব কিছু করতে পারি, সব কিছু আনতে পারি। না তাও, এত দামি গিফটের কিন্তু কোনো দরকার ছিল না। কত নিয়েছে এটা? লাবণ্য ছাড়ো না, এটা তো গিফট, দাম জেনে তুমি কি করবে? না, তুমি যদি আমাকে দামটা না বলো আমি কিন্তু গিফট নেব না। লাবণ্য তুমি বড্ড জেদি জানো তো। আচ্ছা ঠিক আছে, আমি বলছি, এটার দাম 2 লাখ টাকা। 2 লাখ টাকা? আর ইউ ক্রেজি, তুমি এত দামি গিফট নিয়ে এসছো আমার জন্য? শুধু শুধু কেন এত দাম দিয়ে আনতে গেলে বলো তো সূর্য। শুধু শুধু কি যে বলো না লাবণ্য, আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল একটা দিন, কারণ আজকের দিনে আমি প্রথমবার তোমাকে দেখেছিলাম।
তাই নিজের মতো করে একটু সেলিব্রেট করলাম। সো সুইট অফ ইউ শুড, খুব সুন্দর হয়েছে। মামুনি এই দেখো, সুন্দর না? দেখেছো সূর্য আমাকে কত ভালোবাসে? আমাদের প্রথম দেখার দিনটা অবধি মনে রেখেছে। সত্যি সূর্য, আমি সত্যি খুব লাকি যে তোমার মতো একজনকে পেয়েছি। আই লাভ ইউ সূর্য, আমার সত্যি খুব পছন্দ হয়েছে। থ্যাংকস সুন্দরী, ভাগ্যিস তুমি আমাকে 2 লাখ টাকা পাঠালে, তাই তো লাবণ্যকে গিফটটা দিতে পারলাম। লাবণ্য, কবে যে আমি তোকে সূর্যের আসল রূপটা দেখাতে পারবো সে ঈশ্বরই জানেন। অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য।